দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলেনি আজকের অনুষ্ঠানে আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি শুদ্ধাশার পুরস্কার ও জনপ্রশাসন পদক প্রাপ্ত ব্যক্তিত্ব ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমরা তাকে জানার চেষ্টা করবো এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় আমাদের যে জনভোগান্তি ছিল এই যে ভূমির খাজনা জরিপ নানা ক্ষেত্রে যে জনগণের যে হয়রানি হতো সেই হয়রানি লাঘবে এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কীভাবে কার্যকর ভূমিকা পালন করছে সেই বিষয়ে আমরা কথা বলব প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ সরকার তার এই যে গত বিগত তিন টার্মের যে শাসন ব্যবস্থা চালিয়েছে সেই ব্যবস্থার একটা অন্যতম পদক্ষেপ হচ্ছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা আমরা এই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে কথা বলবার আগেই আমাদের তৈরি একটা প্রতিবেদন আমরা দেখে নিই কৃষিভিত্তিক বাংলাদেশে সমানতালে এগিয়ে যাচ্ছে শিল্প উন্নয়ন বাড়ছে ভূমির চাহিদা ভূমির যে কোনো প্রকার হস্তান্তর ক্রয় বিক্রয় ভূমি অফিসে রেকর্ড হয় সনাতন পদ্ধতিতে এই রেকর্ড সংরক্ষণ তেমন নিরাপদ নয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প অগ্নিকাণ্ড কিংবা অসাবধানতায় তা নষ্ট হতে পারে তাই সময়ের দাবি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর গত দিক দু হাজার এগারো সালে বৈঠকে পাশ হয় ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এ প্রকল্পটি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয় মিউটেশনের জন্য বারবার অফিসে ধর্ণা দেওয়া এটি যেন একটা পরিচিত চিত্র এই ভোগান্তির যেন শেষ নেই ভূমি রেকর্ড আধুনিকান সহ মিউটেশনে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করায় এই প্রকল্পের মূল লক্ষ্য ইতিমধ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে গোপালগঞ্জ জামালপুর শেরপুর দিনাজপুর গাজীপুর পাবনা ও রাজশাহীতে দক্ষ ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি সফটওয়্যার পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে প্রার্থীরা অনলাইনে স্বল্প সময়ে হয়রানি ছাড়া মিউটেশন সম্পাদনা ও অন্যান্য প্রাসঙ্গিক সেবা লাভে সক্ষম জনগণকে ভূমির তথ্যাদি ও সেবার লক্ষ্যে নির্বাচিত বিশটি উপজেলা ভূমি তথ্য ও সেবা কেন্দ্র এল আইএসি স্থাপন করা হয়েছে এসব সেবা কেন্দ্র প্রকল্পে নিয়োজিত কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট প্রতি কেন্দ্রে তিনজন মিউটেশন আবেদন গ্রহণ ও আবেদন সংক্রান্ত কাগজপত্র স্ক্যান কাজে নিয়োজিত রয়েছে আগের মতো সেবা গ্রহীতাগণ মিউটেশন ও অন্যান্য রেকর্ড প্রাপ্তিতে হতাশা নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে হবে না নির্দিষ্ট ফি জমা দিয়ে ম্যাপ বা ক্ষতি জন্য আবেদন করতে পারবেন জেলা ভূমি অফিসে বা যে কোনো দাগের ম্যাপ উপজেলা ভূমি অফিসে আবেদনের তথ্যাদি এন্ট্রি করে আংশিক ম্যাপ বা খতিয়ান দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে আবার ডকুমেন্ট প্রস্তুত হয়ে গেলে গ্রাহকদের মোবাইলে এস এম এসের মাধ্যমে সরবরাহের তারিখ জানিয়ে দেওয়া হবে ডাব্লিউ ওয়েবসাইট লগ ইন করেও প্রয়োজনীয় ডকুমেন্ট দেখা যাবে হোম পেজে আবেদনপত্র অনুসন্ধানের বিবরণ দিয়ে ম্যাপ বা খতিয়ান সহজে প্রিন্ট করে নেওয়া যাবে যে জমিকে মানুষ সন্তানের মতো দেখে তার মালিকানা স্বচ্ছ ও নিরাপদ হলে কমে যাবে জমি নিয়ে টেনশন ও বাড়তি খরচ জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় ভূমির জটিল বিষয়ক ডিজিটাল জাদুর ছোঁয়ায় সহজ হয়ে আসছে দূর হয়ে যাচ্ছে শত বছরের ভোগান্তি ও জটিলতা প্রিয়দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এই প্রতিবেদনের মধ্যে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া তারই অংশ হিসাবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করার একটা মাইল ফলক এখানে মুচিত হয়েছে এবং আজকে আমরা খুবই কৃতার্থ হয়েছি মাননীয় সচিব মহোদয় আপনার কাছে যে আপনি সচিবের দায়িত্ব পালন করার পর থেকে বা আপনার যে ক্যাপাসিটি বিল্ড আপ আপনার এই প্রশাসনিক কর্মকাণ্ডে যোগদানের পর থেকে আমরা দেখেছি এবং সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি এখন ভূমি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করছেন আপনি একটু বলবেন কি আমাদের যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের যে দাঁড় গোড়ায় পৌঁছানোর জন্য আপনি আপনার সরকার এবং মন্ত্রণালয় চেষ্টা করছে সেই বিষয়ে জনগণকে একটু বলবেন কি না কী করণীয় রয়েছে কী করলে জনগণ ভুল করবে কিভাবে অতি সহজে পর্চা পেয়ে যেতে পারে এই যে সরকারের যে পদক্ষেপের অংশ হিসাবে আপনারা এই কার্যক্রম চালাচ্ছেন কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত দর্শকদের বলবেন ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা বিশেষ বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠানের আয়োজনের জন্য এই গল্পটা কিন্তু শুরু হয় দু সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা দেন তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে আসলে এটার মানে কি মানেটা এখন আমরা বুঝতে পারছি উনি ঘোষণা দিয়েছিলেন উনি তখন দেখতে পেয়েছিলেন যে ডিজিটাল বাংলাদেশ মানে দেশটা এরকম একটা অবস্থানে যাবে তো ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম যখন শুরু হয় দু হাজার নয় থেকে দশ এগারো বারো তখন আসলেও সব মানুষ কিন্তু বোঝে নাই যে এইটার মাধ্যমে কীভাবে একটা সেবাকে সহজ করা যায় তা আমাদের ভূমি মন্ত্রণালয়ের মূল কাজটা শুরু হয় তখন অনলাইনে পর্চা ডেলিভারির মাধ্যমে দুই হাজার এগারো সালে যশোর জেলা থেকে শুধুমাত্র পর্চা ডেলিভারির সেবাটা যখন আমরা অনলাইনে আনলাম তখন দেখতে পেলাম মানুষের মধ্যে দারুণ একটা সারা পড়ল। এবং দারুণ একটা ভোগান্তি কমার একটা প্রেক্ষাপট তৈরি হল আমাদের বর্তমান ভূমি মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এখন যে কাজগুলো চলছে সাধারণ মানুষের কাছে বিষয়টা এরকম যে একটা মানুষ যে কোনো ভূমি সেবা খুব সহজে পাবে এক্সট্রা কোনো খরচ লাগবে না এবং কোনো ভোগান্তিতেও তাকে ভুগতে হবে না তাকে কোনো এক্সট্রা টেনশন নিতে হবে না এটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়ের বক্তব্য উনি একটা ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়েছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নটাকে এমনভাবে বাস্তবায়ন করব যে দেশের প্রত্যেকটা মানুষ ভূমি সেবা পাবে খুবই সহজে এবং কোনো ভোগান্তিবিহীন এটাই হচ্ছে ধরে নেন ডিজিটাইজেশন এখন এইটার জন্য আমাদের কী করণীয় ভূমি সেবার মেইন সার্ভিসগুলো কি আমরা দেখলাম যে একটা মানুষ সবচাইতে বেশি তহসিল অফিসে যায় হচ্ছে খাজনা দিতে এবং আর যায় কী জন্যে নামপত্তনের জন্য তাহলে আমাদের ফার্স্ট ফেজে আমাদের এই দুইটা বিষয়কে যদি আমি ডিজিটাইজ করতে পারি তাহলে সাধারণ মানুষকে কিন্তু আর ভূমি অফিসে যেতেই হবে না আমাদের টার্গেট কিন্তু এটা যে আমরা এমন একটা সিস্টেম দিব সিস্টেমটা মাঝখানে থাকবে এইদিকে সার্ভিস প্রোভাইডার এইদিকে জনগণ জনগণ সার্ভিস প্রোভাইডারের চেহারা দেখবে না সার্ভিস প্রোভাইডার জনগণকে দেখবে না তাহলে মাঝখানটাই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে যেমন আমরা মন্ত্রী মহোদয় গত দু মাস আগে এটা উদ্বোধন করেছেন অনলাইনে এলডি ট্যাক্স প্রদানের প্ল্যাটফর্ম আমরা এটা তৈরি করেছি এখন আমাদের ডাটা এন্ট্রির কাজ চলছে আমাদের জুন মাসে আমরা হয়তো খুব ছোট আকারে আমরা এটা চালু করতে পারবো এবং এই বছরের মধ্যে ইনশাল্লাহ অল ওভার কান্ট্রিতে আমরা জুন জুলাই মাসে আমাদের বাজেটটা ছাড় হলে আমরা অ্যাগ্রেসিভলি অ্যাগ্রেসিভলি ডাটা এন্ট্রি করে আমরা ডিসেম্বরে এটা ক্লোজ করবো যাতে আপনি এখানে বসে আপনার খাজনা দিতে পারবেন খাজনাটা যদি আপনি এখানে বসে দিতে পারেন দেখেন কতগুলো কষ্ট মানুষের কমলো আপনার এলাকায় যাওয়া লাগছে না আপনার কত খাজনা আপনাকে কিন্তু এইটা নিয়ে অন্ধকারে থাকতে হচ্ছে না মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে যে আমার কত খাজনা আপনাকে হয়তো আমার রেভিনিউ অফিসাররা খাতা দেখাবে না

নাম জারিটা এখন আমাদের অলমোস্ট সবগুলো উপজেলায় চলমান ই নাম জারি কিছুদিন আগে একজন ভদ্রলোক আমার আমাকে খুব মানে খুব টিচ করে কথা বলল যে নাম জারি আমি করতে চাই তা আমি বললাম যে শিওর আপনার ইজ এ প্ল্যাটফর্ম আপনি প্লিজ অনলাইনে সাবমিট করেন তাহলে দৌড় অনলাইনে সাবমিট করলে কি আমি পাবো নাকি আফটার ফিফটিন টোয়েন্টি ডেজ হি কল মি এগেইন এবং বললো যে ভাই এটা কী দেখালেন ইটস এ ম্যাজিক আমার মিউটেশন হয়ে গেছে এবং আমি অফিসেও যাইনি তা আমি বললাম যে এটাই হচ্ছে শেখ হাসিনার সরকার এটাই হচ্ছে আমার ভূমিমন্ত্রীর লিডারশিপ এবং আপনারা জানেন যে গত বিশ সালে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে এই প্রথম ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে ইউনাইটেড নেশন সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড এই ইমিউটেশনের জন্য এটা আমাদের জন্য একটা গর্ব এনে দিয়েছে তা আমাদের এখন টার্গেট হচ্ছে ই এবং এই রেভিনিউ ট্যাক্সটাকে যদি হান্ড্রেড পারসেন্ট আমরা কাভার করতে পারি আমরা মনে করি একটা বড় ধরনের মানুষের ভোগান্তি কমবে ডিজিটাইজেশনের ফার্স্ট স্টেপ এটা তারপরে অ্যানাদার অনেকগুলো সার্ভিস ল্যান্ড রিলেটেড আছে এগুলো পর্যায়ক্রমে হবে মাননীয় প্রধানমন্ত্রী গত জুলাই মাসে একটা একনেকে একটা প্রজেক্ট আমাদের দিয়েছেন দুইটা প্রজেক্ট একটা হচ্ছে ভূমি সেবা অটোমেশন এবং এইটার মধ্যে আমাদের আমরা যেটা টার্গেট করছি এখনও আমি নিড অ্যাসেস করছি যত ধরনের সার্ভিস আছে আমি একটা আম্রেলায় আনার স্বপ্ন আমরা দেখছি উইদিন ওয়ান আম্ব্রেলা আমরা ওই যে ভূমিমন্ত্রী জাবেদ সাহেব যখন পূর্ণমন্ত্রী হলেন তখন আমরা দেখেছি কিন্তু ওনাকে নিজে সশরিলে গিয়ে আপনাদের যে তফসিল তহসিল অফিস বলে তহসিল অফিসে গিয়ে নিয়ে বসে দালাল ধরা বা ইভেন আপনাদের অফিস শাস্তি দেওয়া তো এই যে তিনি নিজের উদ্যোগে গিয়ে এবং তিনি ঘোষণা করেছিলেন যে আমার মনে আছে আমরা গণমাধ্যমে দেখেছি তিনি বলেছেন যে মুক্ত অফিস করতে তিনি নিজে নিজে ধরে ধরে কিন্তু সেখানে নিজের কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দিয়েছেন তো এই যে স্বস্তি ফিরে আসার ক্ষেত্রে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলেন আমি মনে করি যে মাননীয় মন্ত্রী জাবেদ সাহেব তিনি এত সজ্জন ব্যক্তি আমি নিশ্চয়ই মনে করি যে এই মন্ত্রণালয়ে আরো অনেকই সজ্জন ব্যক্তি রয়েছে এবং সরকার অনেক সজ্জন ব্যক্তি রয়েছে কিন্তু যাবে প্রশংসা কিন্তু আজকে না করলে এই নয় যে তিনি এখানে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন কিন্তু এখনো পর্যন্ত এই যে ভূমি রেকর্ড ভূমি জরিপ বা মনে করেন যে ভূমি ব্যবস্থাপনা কোথাও কিন্তু আমরা দেখিনি কোনো গণমাধ্যম থেকে আরম্ভ করে কোথাও তাকে নিয়ে একটুখানি খারাপ মন্তব্য করতে তো সেই প্রসঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয় যে অবদানের কথা আপনি বলছিলেন একটু ব্যাখ্যা করবেন কিনা কিভাবে ধীরে ধীরে আগে আপনারা হি ইজ এ ম্যান হি ইজ এ ম্যান উইথ ভিশন অ্যান্ড উইথ লিডারশিপ উনি জানে যে কীভাবে নেতৃত্ব দিতে হয় এবং উনি কিন্তু স্বপ্ন দেখতে পারেন এবং আমাদেরও দেখাতে পারেন তো আমি 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 লাকিয়ানাব যে ওনার মতো একজন মন্ত্রীর সাথে আমার কাজ করার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং উনি যেভাবে জিনিসগুলোকে দেখেন যেভাবে ডিসিশন দেন যেভাবে স্বপ্ন দেখেন এবং উনি তো একটা পরিচ্ছন্ন মানুষ এবং যেভাবে স্বাধীনতা দেন আমাদের এটা অসাধারণ এবং এই কারণে কাজের গতি নিয়ে আমরা একেবারে ফুল স্পিডে কাজটা করতে পারি আমলাতান্ত্রিকতা আপনাদের মধ্যে বা মন্ত্রীর মধ্যে কোনো কিছু নাই মানে এ আউট আউট অফ অফ এটা আমাদের একটা সিদ্ধান্ত আসতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এটা উইদিন এ মিনিট হুম আমি উনি যেখানে থাকুক ওভার ফোন ওভার হোয়াটসঅ্যাপ আমি জাস্ট একটু নক করলে আমি ডিসিশন পেয়ে যাই তারপরে তো আমি এখনো কি আপনি মনে করেন কিনা যে এই যে এই যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে এখনো আস্থার জায়গাটা তৈরি হয়নি কি আপনি মনে করেন তৈরি হয়নি হচ্ছে হচ্ছে এখন এটা তো ওয়ান ডে ডে ওয়ানের ব্যাপার না ধরেন আপনি একটু আগে যে বললেন মাননীয় মন্ত্রী মহোদয় ড্রাইভ দিয়েছিলেন দালাল মুক্ত করার জন্য এখন আমরা চিন্তা করে দেখলাম যে আমার এই যে তিন হাজার চারশো তহসিল অফিস চারশো চুরানব্বই আমার এসিল্যান্ড অফিস আমি এতগুলো অফিস কি আমি আচমকা যে যে কি দালাল মুক্ত করতে পারবো নো আমার এখন টেকনোলজির ব্যবহার করতে হবে আমি এখন আইপি ক্যামেরা উইথ সাউন্ড আমি এটা দেওয়ার চিন্তা ভাবনা করছি যাতে আমার এখানে একটা কন্ট্রোল রুম থাকবে আমি র্যান্ডামলি দেখতে পারবো এবং মানে সেন্ট্রাল কন্ট্রোল রুম থাকবে সমস্ত পাইলট বেসিসে আমরা কয়েকটা নিব বোঝার জন্য এবং আমি চেষ্টা করছি ফেস রিকগনিশন একটা সফটওয়্যার এখন খুব অ্যাভেলেবেল এইটা যদি নিতে পারি আমার অফিস স্টাফদের আমি সিস্টেমে চিনিয়ে দিলে বাইরের লোক কে কতবার অফিসে ঢুকলো আসলো একটা দালাল তো আমি দেখবো যে সে যদি দিনে সাতবার ঢোকে বুঝতে হবে তার ম্যাল ইনটেনশন আছে আবার আমি অফিস থেকে কোনো নথি বাইরে যাচ্ছে কিনা সেটাও আমার রেকর্ড থেকে যাবে সো এইটা নিয়ে আমরা ভাবছি একটা ছোট প্রজেক্ট নিয়ে আগানোর জন্য আমি প্রজেক্টের ডিজাইনটা আমি শুরু করেছি তো এই কাজগুলো কিন্তু হচ্ছে আমাদের তারপরে ধরেন একদম রিমোট এলাকায় কিছু তহসিল অফিস আছে যেগুলোর এখনও আমরা ভবন দিতে পারিনি তো হয়তো পর্যায়ক্রমে হবে তো এই সব অফিসের ডকুমেন্ট সিকিউরিটির জন্য আমি এখন খুঁজছি আমি ইন্টারনেটে দেখলাম যে এক ধরনের স্টিল আলমারি আছে যে আলমারিগুলো আপনার অগ্নি সহনীয় এবং আইওটি ওটি মানে আলমারিটা কেউ যদি আনলক করে আমি সাথে সাথে সিগন্যাল পাবো অ্যালার্ম বাজবে আচ্ছা তো এইটাও যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু আমার রেকর্ডগুলো সিকিউর হয় এবং এই যে রেকর্ড টেম্পারিং রেকর্ড হারিয়ে যাওয়া এইটার থেকে রেকর্ড নষ্ট হয়ে যাওয়া এইখান থেকে হয়তো আমরা মুক্তি পাব আমরা চিন্তা করছি পাশাপাশি আর একটা বিষয় নিয়ে খুব আমার মন্ত্রী মহোদয় খুব সিরিয়াসলি ভাবছেন আমরাও ভাবছি সেটা হচ্ছে কিছু রিফর্মস দরকার আপনি ভূমি আইনগুলোর দিকে যদি তাকান দেখবেন যে এই আইনগুলো হচ্ছে আঠারোশো সালের উনিশশো তেইশ সালের উনিশশো সালের উনিশশো সালের এখন দুই সালে এই আইনগুলোর উপযোগিতা কতখানি এটা একটা প্রশ্ন আসে তখন তো টেকনোলজি ছিল না তখন তো ম্যানুয়াল পদ্ধতিতে এই আইনগুলো তৈরি হয়েছে তো এইখানে কিছু রিফর্মস আমাদের দরকার আর একটা খুব ভাইটাল একটা জিনিস এটা আপনি একটু মানে সেটা হচ্ছে প্রত্যেকটা অপরাধের কিন্তু একটা একটা আইন আছে আছে সাইবার সাইবার ক্রাইম অপরাধ করবেন তার ইয়ে ভূমি নিয়ে অপরাধের সংখ্যা অনেক বেশি কিন্তু ল্যান্ড ক্রাইমের কোনো এক নাই আপনি দেখেন ভূমি অপরাধ রকম আপনার জমির প্রাপ্যতা আছে দশ শতক আমি বিশ শতক বিক্রি করে বসে আছি আপনি একটা জমি কিনছেন যে দেখেন ওটাও আর একজনের দখলে আপনার আগে আরো তিনজনকে বিক্রি করেছে আপনি দেখবেন যে আমি ফ্ল্যাট কিনেছি যাই দেখবেন ওই জিনিস মর্টগেজ দেওয়া আপনি একটা জায়গায় টাকা দিয়েছেন আপনাকে দলিল করে দিচ্ছে না দলিল করছেন আপনি পজিশন পাচ্ছেন না আপনার জায়গার মধ্যে পাচিল ঢুকে যাচ্ছে এ লট অফ ক্রাইমস এগুলো কিন্তু ক্রাইম আমি দা জাল করছি আমি কাগজ আমি ফলস কাগজ তৈরি করে নিয়ে এসছি ইটস এ ক্রাইম কিন্তু এই ক্রাইমগুলোকে প্রোটেক্ট করার জন্য স্ট্রং কোনো আইন নেই এটাও আমরা ভাবছি যে এই জাতীয় একটা আইন করা যায় কি না আপনি দেখেন আমাদের যে রেকর্ড ম্যানেজমেন্টের যে সিস্টেম ম্যাপের সাথে কিন্তু আপনার যে কাগজে আপনার জমির হিসাব লেখা থাকে এটাকে বলে খতিয়ান খতিয়ান আর একটা থাকে ম্যাপ ম্যাপের সাথে খতিয়ানেরা কিন্তু আপনি মিল পাবেন না কেন এই খতিয়ানের মডেলটা যখন তৈরি হয়েছে তখন খতিয়ানটা তৈরি করা হয়েছিল খাজনা আদায়ের সুবিধার্থে একটা খতিয়ানের মধ্যে পাঁচজন মানুষের নাম আছে দশটা দাগ আছে এবং প্রত্যেকটা পাঁচজনকে বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে শেয়ার আর এখন কি ওই দশটা দাগের প্রতি দাগ থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট করে নিয়ে ইজ ইট পসিবল আপনার পক্ষে থাকা আপনি অ্যামিকেবলি হয়তো এক জায়গায় আছেন যখনই এই জায়গাটা কেউ বিক্রি করবে বা অন্য কিছু হবে বা হোয়াট তখন এইখানে একটা মামলার উদ্ভব হয় এত আমরা যে দলিল লিখে চৌহদি উত্তরইটা দক্ষিণে পশ্চিমে হ্যাঁ তখন আরেকজন এসে বলে যে আমার তো ইয়ে হয়নি তো জমির তো ভাগ হয়নি ভাগ হয়নি তুমি এটা কেমনে লিখলা আমি এটা এই এই মামলার উদ্ভবগুলো কিন্তু এইভাবে হয় তা আমরা এখন চিন্তা করছি এখন এই যুগে আসলে এইরকম একটা পুরনো মডেল নিয়ে চলা যৌক্তিক না আমরা চিন্তা করছি যে একটা মানুষের নামে একটা ক্ষতি আনে একটা মানুষই থাকবে না আপনার ক্ষতি একটা হবে আপনার যত জমি আছে আপনার সব এক জায়গায় পাবেন সারা বাংলাদেশের সব জমি আচ্ছা সেকেন্ড হচ্ছে কোন প্লট আমরা শেয়ারিং প্লট দিব না দেওয়া উচিত না একটা প্লট আপনার যে বাড়ি যতটুকু ছোট জায়গায় হোক ওটা ইন্ডিভিন্ডেন্ট একটা প্লট হবে যখনই শেয়ার দেবো তখনই মামলা মোকদ্দমা শেয়ার নিয়ে কে কোন সাইডে অনেক রকমের সমস্যা থাকে এটা একটা লং প্রসেস বাট আমি এটা চিন্তা করছি এবং এটা আমি মানে খুব সিরিয়াসলি ভাবছি যে এটার একটা পরিবর্তন দরকার এবং আমার মন্ত্রী মহোদয় এটা সাব রেজিস্ট্রা যদিও মনে করেন এটা হয়তোবা অন্য মন্ত্রণালয়ও সেখানে নিয়ন্ত্রণ রয়েছে কিন্তু সেখানে বলা হয় যদিও এটি আমার বক্তব্য নয় আমি সাধারণ মানুষের পার্সেপশন বলছি বলা হয় যদি বলা হয় বুড়িগঙ্গা রেজিস্ট্রি করে দেওয়া তারা রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারে যদি বলা হয় ঢাকাতে কারণ বাজারে সমস্ত জায়গায় রেস্ট্রি করে দেওয়া রেস্ট্রি করে নিতে পারে এই যে প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতার জায়গাটা যে কার জমি কে রেজিস্ট্রি করে নিয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে কীভাবে একটা আশার বাণী শুনাই সেটা হচ্ছে আমাদের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব স্যারের নেতৃত্বে আমরা দু তিন মাস আগে সাভার উপজেলায় একটা মিটিং করি একটা ভিজিট করি তখন আমি বিভাগীয় কমিশনার ছিলাম ঢাকার সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে এখন একটা মানুষ রেজিস্ট্রেশনের সময় দুইটা দুই কপি দলিল সাবমিট করে আমাদের প্রপোজালটা ছিল যে এই মানুষটা যদি দুই কপির জায়গায় তিন কপি করে তাহলে সুবিধাটা হচ্ছে এক যে একটা কপি সাথে সাথে আমরা এসিল্যান্ডকে পাঠিয়ে দেবো এসিল্যান্ড ওই কপি থেকেই মিউটেশন কেসটা শুরু করবে এবং যেহেতু দলিলটা মানে একেবারে রিসেন্ট দলিল কাজেই অনেক ক্ষেত্রে এসিল্যান্ডের খুব ডিপ ইনসে মানে ইনকোয়ারি লাগবেও না সো কুইকেস্ট টাইমে আমরা মিউটেশনটা ছেড়ে দিতে পারবো এবং আমরা উই আর কাইন্ড অ্যান্ড আপ আমার ল সেক্রেটারি অ্যান্ড আইজিআর যে সাথে সাথে সাথেড এবং এটা আমরা সাভারে পাইলটিং শুরু হয়েছে তো এইটার পরবর্তী ধাপ হিসাবে আমরা চিন্তা করছি এটা সারা বাংলাদেশে এটা কিভাবে করা যায় এটা আমাদের দুই মন্ত্রণালয়ের সাথে আমাদের মৌখিক একটা সমঝোতা হয়েছে এবং একটা

ওই বুড়াঙ্গুলটা ধরলেই বোঝা যাবে যে লোকটা দলিলটা দিয়েছে দিয়েছে এবং ওই টিপস ওইটা যেভাবে কালি দেয় ওইটা আসলে ভেরিফাই করা খুবই মুশকিল হয়ে যায় কারণ দেখা যায় অনেক জনভোগান্তি হয় একটা মামলা যখন খুবই দারুণ একটা পয়েন্ট আপনি তুলেছেন এবং একটা বিষয় আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটার সময় কিন্তু আমাদের এই দলিলের সময় কিন্তু ছবি দেওয়া হতো না ছবি ছিল না সেটিও কিন্তু আমি দেখেছি যে একটা একটা দলিলের এসেছে এখন কিন্তু প্রায়র রেজিস্ট্রেশন প্রায়র মিউটেশন এবং খাজনার রশিদ ছাড়া তারা কিন্তু আর প্রপার্টি হ্যান্ডওভার হয় না এখন আমি যখন একটা জমি বিক্রি করতে যাবো তখন আমাকে সর্বশেষ মিউটেশনের কপিটা দিতে হয় এবং আমি যে খাজনা দিয়েছি তার একটা রসিদ দিতে হয় সেই কপিটা যদি টেম্পারিং হয় তাহলে কি হয় এইটা দিস ইজ দ্য পয়েন্ট ভেরি গুড পয়েন্ট এইটার প্রোটেকশনের জন্য আমাদের এখন ই যে সিস্টেমটা আমরা করেছি এই সিস্টেমে মিউটেটেড খতিয়ানগুলো যাতে ইনক্লুড করা যায় তার একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি এবং এইটার একটা অ্যাক্সেস আমরা সাব রেজিস্ট্রারকে দিতে রাজি যে ওনারা যে কোনো জমি রেজিস্ট্রেশনের আগে এটা যে টেম্পার্ড ইয়ে কিনা ফলস মিউটেটেড খতিয়ান কিনা এটা জাস্ট সিস্টেমে ঢুকে তাহলে মানুষের এই যে ফলস রেজিস্ট্রেশন বা কিছু সেগুলি থেকে এটা এটা একেবারে আপনি যশোরে জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন এবং ডিজিটালাইজেশন ব্যবস্থা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে আপনি বলছেন জনগণের সম্পৃক্ততা কি রকম মানুষের মধ্যে যেটি বলছিলেন যে আমরা এখনো হয়তো বা মানুষ সচেতনতা আসেনি মানুষ এখন আস্তে আনতে পারেন কিন্তু আমি যেটি গণমাধ্যমে বিভিন্ন সময় দেখতে পেয়েছি মানুষ কিন্তু ভোগান্তি থেকে মুক্ত হয়েছে সেই মুক্ত হবার ক্ষেত্রে আপনি মানুষের মধ্যে আস্থা ফিরবার জন্য আপনার মন্ত্রণালয় কি কার্যক্রম করছেন এইটা তো আসলে আস্থাটা তো এমনি মুখের কথা আসে না জি এটা কাজ দিয়ে প্রমাণ করতে হয় আমি যখন যশোরের কথাটা যখন তুললেন যশোর থেকে যশোরের এক্সপিরিয়েন্সটাই বলি যশোরে যখন আমি চিন্তা করলাম যে আমি রেকর্ড রুমটাকে ডিজিটাইজ করব মানুষকে আর রেকর্ড রুম পর্যন্ত আসতে দেবো না রেকর্ড রুমের পর্চা মানুষ আমার ইউডিসি থেকে পাবে তখন আমি চিন্তা করলাম যে আমার প্রথম রেজিস্ট্যান্স কোথার থেকে আসবে আমি অনেক হিসাব করে দেখলাম যে আমার প্রথম রেজিস্ট্যান্স আসবে আমার অফিস থেকে যারা দীর্ঘদিন বেনিফিটেড ছিল তারা হঠাৎ করে যখন এই বেনিফিট থেকে সরে যাবে তারা হবে আমার ফার্স্ট রেজিস্টেন্স গ্রুপ সেকেন্ড রেজিস্টেন্স গ্রুপ হবে হচ্ছে যারা মিডলম্যান ছিল জি তো তখন এদেরকে ম্যানেজ করার জন্য আমি একটা পাবলিক মতামত তৈরির জন্য আমি খুব বড় একটা প্রোগ্রাম নিই প্রত্যেকটা উপজেলায় যাই শত শত মানুষের সামনে আমি ঘোষণা দিই যে এই কাজটা আমরা করব আপনারা কি আমার সাথে আছেন কিনা তো মানুষের তখন যে রেসপন্স ছিল এইটাই আমাকে শক্তিটা দিয়েছে এবং আমরা কোনো কোন মোহরিকে করেছি কি আমি তখন কম্পিউটার ট্রেনিং দিয়েছি আমাদের যারা কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করতো তাদেরকে নিয়ে এসে আমি ট্রেনিং দিয়েছি যে আপনারা এখন এই আবেদনগুলো অনলাইনের আবেদনগুলো আপনারা প্রসেস করে দেন বিশ টাকা করে নেন আমার কোনো আপত্তি নাই কি মোহরিদের বলেছে যে আপনি আগে যে কাজটা করতেন এখন না করে একটা কম্পিউটার নিয়ে বসেন আপনি ওর কাছ থেকে ওই আবেদনটা সাবমিট করার জন্য বিশ পঞ্চাশ টাকা নেন রাস্তা করে তো এইভাবে অনেক ধরনের মেকানিজম এখানে ঘটানো লাগছে প্রথম দিকে আমি কিছু বাধারতা পেয়েছি আমার হঠাৎ দেখি আমার মেশিন নষ্ট আমার এই নষ্ট ওই নষ্ট তা আমি সবই বুঝতাম কিন্তু আর এটা ই করতে দেয়নি পরে ছয় মাস পরে দেখলাম যে এটা একটা গতিতে উঠে গেছে এবং আগে যেখানে একটা পর্চা দিতে লাগতো বাইশ দিন আমরা ওইটা নামায় আনলাম তিন দিনে এবং আমাকে মিডিয়া খুব হেল্প করেছে দারুণভাবে হেল্প করেছে এবং সিভিল সোসাইটির যারা তাদেরকে আমি ইনভলভ করতাম তাদের দাওয়াত দিয়ে আনতাম যে দেখেন কি হচ্ছে মানুষকে বুঝান এবং এইটা ছয় মাস পরে দেখলাম যে এটা আপনি সিভিল সোসাইটি গণমাধ্যম সবাইকে ইনভলভ করেছেন কিন্তু শস্যের ভিতরে যে ভূতটা ছিল অর্থাৎ আপনি আপনার দেখতেন যে আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে পড়ে আছে কে করছেন কি করছেন হয়তো আপনি বুঝতে পারতেন কিন্তু সেটা আস্তে আস্তে আপনি সেটাকে ভালোভাবে তাদেরকে আস্থা নিয়ে কাজ করছেন তো এই শস্যের ভিতরে ভূত বলতে আপনার কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে অশুদ্ধতা রয়েছে সেই জায়গাটাকে কিভাবে শুদ্ধ করবেন হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ পাবেন না এখন এইটাকে মাথায় নিয়ে কিন্তু নামতে হবে আর এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি পেয়েছিলাম প্রথম দিকে এটা আমি বিভিন্নভাবে ইনসেন ইনসেন্টিভাইজ করছি মানে ধরেন আমি তখন একটা ডিক্লেয়ার দিলাম যারা রেকর্ড রুমে কাজ করতো যে প্রতিদিন তিরিশটার বেশি পর্চা যে এন্ট্রি করতে পারবে তাকে প্রতি পর্চার জন্য আমি একটা ইনসেনটিভ ডিক্লেয়ার করলাম আমি বললাম যে ঠিক আছে তিন মাস পর পর বেস্ট স্টাফকে আমি রিওয়ার্ড দেবো তারপরে ওরা যদি ভালো কাজ করে আমি বললাম যে তোমাদের সবাইকে আমি সুন্দরবন বেড়াইতে নিয়ে যাব এবং আই ডিড আমি এটা জাহাজ ভাড়া করে আমার স্টাফদের নিয়ে ফুল ফ্যামিলি বলছে যে গো টু সুন্দরবন খরচ আমি জোগাড় করছি যেভাবে পারি আমি করেছি এবং প্রতি উইকলি আমি ওদেরকে একটা ইনসেন্টিভ দিতাম যে যখনই আমি ডিক্লারেশন দিলাম যে পঞ্চাশের বেশি ডাটা এন্ট্রি করলে এত পাবা তখন দেখতাম আমার ডাটা এন্ট্রি রেট সত্তর আশি নব্বই হয়ে যাচ্ছে হ্যাঁ হুম ফলে আমার বাইশ দিনের জায়গায় আমার তিন দিন হয়ে গেল আমার প্রতিদিন ওখানে দুইশো আড়াইশো পিটিশন আসতো এবং আমি ওখানে আর একটা বুদ্ধি করেছিলাম যে আমি সব ডিজিটাইজ করে সার্ভিস ওপেন করবো না আমার এই লজিকটা ছিল যে প্রতিদিন যে আবেদনগুলো আমি পাচ্ছি আমি এইটাকে ডিজিটাইজ করে এই সার্ভিসটা দিয়ে দেবো তাহলে আমার ডিজিটাইজেশনের আধারটা বড় হচ্ছে দিন দিন এবং ছয় মাস পরে দেখা গেল যে ফিফটি পার্সেন্ট আবেদন অলরেডি ডিজিটাইজড ওইটা তো আমি একদিনে ডেলিভারি দিয়ে দিতে পারছি ওটা তো আমার আর টাইপ করা লাগছে না তো এইভাবেই কিন্তু কাজটা শুরু হয়েছিল এখন সারা বাংলাদেশ ওইটার পর আপনি যে প্রজেক্টের কথা আমরা ফার্স্ট ইয়েতে দেখলাম চার কোটি ছিচল্লিশ লক্ষ খতিয়ান কিন্তু এখন ডিজিটাইজ অলরেডি সিস্টেমে ঢুকে গেছে অলরেডি সিস্টেমে ঢুকে গেছে এবং আপনি ই পর্চা ডট ডট বিডিতে ঢুকলে দেখবেন এখন আমরা এটা নাম দিয়েছি ডিআরআর ডিজিটাল রেকর্ড রুম এখানে ঢুকলে দেখবেন আপনি আপনার আপনি পরে চেক করে দেখতে পারেন আপনার এলাকার আপনার বাড়ির খতিয়ানটা যদি এখন ডিজিটাইজ থাকে তাহলে আপনি সার্চ করে এটা নিতে পারবেন ওখানে বাইশ টাকা আপনি বিশ টাকা জমা দিলে আপনি ওটার প্রিন্ট কপিও বের করে নিতে পারবেন ইনস্ট্যান্টলি তো এই সার্ভিসটা কিন্তু চালু আছে এবং আমরা এখন এই উইদিনের শর্ট টাইম সারা দেশের সব রেকর্ড রুম এর ডাটাগুলোকে আমরা পর্যায়ক্রমে আমরা একুশটা জেলা এখন অনলাইনে এসছে আর বিশটার মতো এখন ট্রেনিং এর পর্যায়ে আসছে এবং এটা আমরা একটা একটা টাইম ইয়ে নিয়ে এসি যে এর মধ্যে সবগুলোর রেকর্ড রুম তাহলে এই যে চ্যালেঞ্জগুলোর মধ্যে আপনি মূলত যেটি ছিল আমাদের একটা মধ্যসত্ত্বভোগীদের একটা নির্ভরতা ছিল দালাল নির্ভরতা ছিল আপনি গণমাধ্যম এবং আপনি বলছেন যে সিভিলকে ইনভলভ করেছেন এবং একই সাথে ইনসেন্টিভ দিয়ে আপনার সহকর্মীদেরকে উৎসাহিত করেছেন যে আমরা সৎ কাজ ভালো কাজ করতে চাই এবং সেটাও তারা উৎসাহিত হয়েছে এই যে প্রক্রিয়া করতে গিয়ে আপনি কি বড়ো কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কি না হুম চ্যালেঞ্জ তো আসলে থাকবেই আর চ্যালেঞ্জ আসলে এটা খুব এনজয় করার মতো একটা জিনিস আমার ল্যান্ড মিনিস্ট্রিতে আমি জয়েন করেছি এক মাস সামথিং তো আমি প্রতিটা মিনিট তো কাউন্ট করি যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে আমার প্ল্যানিং কাজ এভরিথিং ইজ গোয়িং অন এবং এখানেও আমি অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে কিভাবে আমি কমব্যাট করব সেটারও একটা প্ল্যান আমার মধ্যে চলছে তো যশোরে ধরেন একটা বড় চ্যালেঞ্জ ছিল আর বড় একটা শক্তি ছিল সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্লেসিংস ওনার ডিজিটাল বাংলাদেশ ডিক্লারেশন এবং আমি যে কাজটা করতে চাচ্ছি এটার একটা জনসমর্থন ছিল এটা ছিল আমার পুঁজি পুরাপুরি বাস্তবায়ন করে নিয়ে আসতে যদি মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন মাননীয় মন্ত্রী মহোদয় কথা বললেন আপনার কত দিন আর সময় লাগবে বলে একেবারেই টোটাল বাংলাদেশকে এইটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ অনেকগুলো ইস্যু এটার সাথে জড়িত অনেকগুলো ইস্যু এবং এটা আপনি জানেন যে ল্যান্ডের যে ইস্যুগুলো এটা মানে এত রুটেড এত রুটেড আমি যদি একটা ডিজিটাল সার্ভে উঠায় নিয়ে আসতে পারতাম সাম হাউ তাহলে কিন্তু আমার আর কিছু লাগতো না একটা ডিজিটাল সার্ভে ধরেন আমরা ম্যাপ যেটা করি ইটস এ ড্রয়িং ইটস নট এ ম্যাপ ম্যাপ কাকে বলে যেটার একটা অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে আমি যেখানে ম্যাপটাকে আমি ভেক্টরাইজ করতে পারি এখন আমরা যে ম্যাপ নিয়ে কাজ করি এটা কিন্তু একটা ড্রয়িং হাতে আঁকার একটা ড্রয়িং তো এইগুলাকে আমার ভেক্টোরাইজ ধরেন 21000 অলরেডি আমরা করেছি 23500 সরি তো এটা পর্যায়ক্রমে হবে এটার এটার টাইম কনজিউমিং কারণ এগুলো ভুল হলে আবার বিপদ তো আমি প্রত্যাশা করতে পারি এটা আমাদের যে প্রজেক্ট দুটো এসছে পাঁচ বছরের প্রজেক্ট তা এই প্রজেক্টের শেষে যখন শেষ হবে তখন মোটামুটি একটা জনক অবস্থায় মানুষ ভালো হবে তারপরে এটা হয়তো মেনটেন করা রান করা কিছু আর বাই দিস টাইম কিছু পলিসি কিছু ল করতে হবে সেক্ষেত্রে এই কথা বললাম সাধারণ মানুষের আমরা তো শেষ প্রান্তে আমরা সাধারণ মানুষ আমাদের জন্য আপনার মন্ত্রণালয় বা আপনার পক্ষ থেকে কোনো বিশ্লেষণ বা বক্তব্য আছে কিনা আমাদের করণীয় কি যাতে আমরা দালালের খপ্পরে না পড়ি বা আমরা মধ্যসত্যির ভোগে না যাই ইভেন আপনারও যদি কোনো সহকর্মী যারা নিচু পর্যায়ে বা উচ্চ পর্যায়ে তহসিল অফিসে কাজ করে তাদের সাথে যাতে আমরা কোনো রকম খারাপ আন্ডারস্ট্যান্ডিং না করে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে না জি মন্তব্য হচ্ছে আমি দেশের সাধারণ মানুষের জন্যই আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আর ভূমি মন্ত্রীর সমস্ত বক্তব্য এবং সমস্ত ইনিশিয়েটিভ উনি সাধারণ মানুষকে টার্গেট করেই সময় বলেন আর সাধারণ মানুষ যে যদি কোনো জায়গায় আমাদের কোনো মানুষ দ্বারা ভোগান্তির শিকার হয় আমি রিকোয়েস্ট করব আমাদের একটা হটলাইন আছে এবং আমি এটা চেষ্টা করছি ন্যাশনাল যে কল সেন্টার সার্ভিস কল সেন্টার ট্রিপল থ্রি এই ট্রিপল থ্রির সাথে আমরা উইদিন এ ভেরি শর্ট টাইম এটাকে ইন্টিগ্রেট করবো আচ্ছা তো ট্রিপল থ্রিতে আপনারা ফোন যে কোনো মানুষ ফোন দিয়ে যে কোনো কমপ্লেন দাখিল করতে পারবেন এবং সেটা দেখা এবং মিটিগেট করার দায়িত্ব আমাদের এবং আমরা সেইভাবেই তৈরি হচ্ছি যাতে একটা মানুষ কোনো অপকর্ম করে বা কাউকে ভোগান্তি দিয়ে পার পেতে না পারে সাধারণ মানুষকে আমি এম্পাওয়ার করতে চাই তারা যেন বলতে পারে তারা যেন ভয়েস রেজ করতে পারে যে এখানে এই অনিয়ম হচ্ছে এবং সেটা বলার একটা জায়গা আমরা তৈরি করে দিচ্ছি কারণ মানুষ সবাই কিন্তু নেটে ঢুকবে না নেটে ঢোকার অ্যাক্সেস সবাই নাই কিন্তু একটা মোবাইল নেট ফট করে একটা ফোন করার অভ্যেস কিন্তু সবার আছে সো আমি ওইখান থেকে সরে এসেছি কল সেন্টারে যে একটা ফোন করবে ওই ফোনটা ওর অভিযোগটা রেকর্ড হবে এবং সেইটা নিয়ে আমরা পরে ট্র্যাক করব দেখব কয়টা অভিযোগ পেন্ডিং আছে কয়টা মিটিগেট হলো ইভেন চেষ্টা করছি আমরা যে এনআইডির সাথে যদি কানেক্ট করতে পারি তাহলে ট্রিপল থ্রিতে ফোন দিয়ে আপনি একটা সার্ভিস জেনারেট করতে পারবেন মানে ট্রিপল থ্রিতে ফোন দিয়ে বলবেন যে আমার এনআইডি এত আমি ওই জমির পর্চার এই খতিয়ানটা চাই দ্যাটস ইট বাকি কাজটা আমার লোক করবে এবং আপনাকে একটা মেসেজ যাবে আপনি ওই গভর্নমেন্ট ফিটা যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করে দিবেন আপনার ইয়েটা ডাকে আমরা পাঠাবো আচ্ছা আপনি মানে দেখলেনই না যে কে এই সার্ভিসটা দিল সেটা আমরা চালু সাথে আপনার হয়তোবা লেনদেনের সম্পর্ক থাকার কথা সুতরাং সেক্ষেত্রে তো এখানে আর অব্যবস্থাপনার কোন কারণ নাই আমি আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আপনি শুদ্ধাচার পুরস্কার ও পদক পেয়েছেন আপনি আরো বেশি এগিয়ে যান এবং আপনি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমি আপনি যখন যশোরের ডিসি ছিলেন তখন আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে ইভেন আপনার এই যে সরকারের নানা ব্যবস্থাপনা আপনার পারফরমেন্স এর জন্য আমি মনে করি যে রাষ্ট্রের কর্মদক্ষম ব্যক্তি হিসাবে আপনি আরো পথ চলা মসৃণ হোক ভালো হোক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আপনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আপনার সেই কাজ চলাকে আমরা অভিনন্দন জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমরা তখন যে কথা কেউ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজনে দেখলাম সেই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার কাছ থেকে আমরা শুনলাম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে তিনি যেটা বলবার চেষ্টা করলেন আমরা যেটা বুঝবার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে ভূমি ব্যবস্থাপনা সেটি এখন কিন্তু জনগণের দ্বার প্রান্তে সেবা দিবার জন্য সরকার এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা বারবার জনগণকে আহ্বান জানাচ্ছেন আমরা আশা করি এই সুবিধা গ্রহণ করে আমরা সরকারের যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় সকলে কাঁধে হাত রেখে হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন